বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই রামায়ণ পড়েছেন, কিন্তু আপনারা কি জানেন রাবণের মৃত্যুর পর তার স্ত্রী মন্দোদরীর কি হয়েছিল পরিণতি? তো চলুন আজ বিস্তারিতভাবে আলোচনা করব রামায়ণের সেই অজানা কথা নিয়ে। নমস্কার, আমি কৃষাঞ্জিৎ চক্রবর্তী, আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের চ্যানেলে। মন্দোদরী ছিলেন লঙ্কাপতি প্রবল পরাক্রমশালী রাবণের স্ত্রী, তবুও তার মধ্যে ছিল না এতটুকু অহংকার। রাবণের প্রতাপে ভয় না পেয়ে তিনি সব সময় নিজস্ব চিন্তাভাবনা এবং মত প্রকাশের ক্ষমতা রাখতেন। প্রতি পদে পদে স্বামীকে সঠিক পরামর্শ দিতেন। তিনি প্রথম থেকেই সীতাকে অপহরণ করার বিরোধী ছিলেন। মন্দোদরী বারবার রাবণকে অনুরোধ করেন যাতে সীতাকে তিনি তার স্বামীর কাছে সসম্মানে ফিরিয়ে দিয়ে আসেন। কথিত আছে, মন্দোদরী আসলে ছিলেন স্বর্গের অপ্সরা মধুরা। মধুরা ছিলেন একজন শিব ভক্ত। একদিন তিনি পার্বতীর অনুপস্থিতিতে কৈলাস পর্বতে গিয়ে মহাদেবকে প্রসন্ন করার চেষ্টা করেন। পার্বতী ফিরে এসে দেখেন মধুরার অঙ্গে মহাদেবের ভস্ম ছাই লেগে আছে। প্রচণ্ড রেগে পার্বতী মধুরাকে অভিশাপ দেন, তাকে একটি কূপের মধ্যে ব্যাং হয়ে 12 বছর কাটাতে হবে। 12 বছর ওইভাবে কাটানোর পর একদিন তিনি যখন নিজের ভাগ্যের কথা ভেবে কূপের মধ্যে বসে কাঁদছিলেন, তখন তার কান্না শুনতে পান রাক্ষসরাজ মায়াসুর ও তার স্ত্রী। তারা তখন নিকটেই কন্যা সন্তানের জন্য প্রার্থনা করছিলেন। মধুরাকে ওই অবস্থায় দেখে তারা তাকেই কন্যারূপে বরণ করে রাজপ্রাসাদে নিয়ে আসেন। নতুন নাম দেন মন্দোদরী। এরপর একদিন মায়াসুরের সাথে সাক্ষাৎ করতে এসে রাবণ মন্দোদরীকে দেখে মুগ্ধ হন। তিনি মায়াসুরের কন্যাকে বিয়ের প্রস্তাব দেন, তবে মায়াসুর সেই প্রস্তাবকে ফিরিয়ে দিলে মন্দোদরীকে বলপূর্বক অপহরণ করেন লঙ্কাপতি রাবণ। দুই রাজ্যের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে মন্দোদরী যখন দেখেন তার বাবা রাবণকে কোনো মতেই প্রতিহত করতে পারবেন না, তখন তিনি নিজেই বিবাহ প্রস্তাবে রাজি হয়ে যান। রামায়ণের কাহিনী অনুসারে রাবণের মৃত্যুর পর রাম মন্দোদরীকে আশীর্বাদ করে বলেন তাকে কখনো বৈধব্য জ্বালা সহ্য করতে হবে না, তার স্মৃতির সিঁদুর কখনো মুছবে না। সেই কারণেই বিশ্বাস করা হয় রাবণের চিতা আজও জ্বলছে। যদিও অন্য একটি কাহিনীতে বর্ণনা করা আছে রাবণের মৃত্যুর পর তারই ভাই বিভীষণকে বিয়ে করেছিলেন মন্দোদরী। রামের নির্দেশেই তিনি বিভীষণকে স্বামী হিসাবে মেনে নিয়েছিলেন। তো বন্ধু, কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।